যে কিভাবে আপনি ইন্ট্রাডে ট্রেডিং করতে পারবেন দোন অ্যাপের মাধ্যমে। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, সার্চ করতে হবে যে কোন স্টককে আমরা ইন্ট্রাডে ট্রেডিং করব। তো আজ আমরা যে ভিডিওটা দেখছি, তো এটাতে আমরা ইকুইটি কিভাবে ট্রেডিং করতে হয় ইন্ট্রাডে সেটা জানব। তো তার জন্য আমাদের সবার প্রথমে এখানে যে সার্চের অপশন আছে না, সেটাতে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চের একটি অপশন, সেটাতে আমরা ক্লিক করে নেই। তো এখানে যেমন ধরেন আজ আমাকে ইন্ট্রাডে ট্রেডিং করতে হবে, তো আমি যেমন ধরেন HDFC ব্যাংক সেটাতে ইন্ট্রাডে করতে ইচ্ছুক, তাহলে আমাকে সবার প্রথমে কি করতে হবে, HDFC ব্যাংক সার্চ করতে হবে। তো আমি সার্চ করে নিলাম এবং এখানে HDFC ব্যাংকের উপর ক্লিক করে নিলাম। তারপরে দেখে নিন, তো এখন কি করতে হবে আমাদের, এখানে দেখতে পাচ্ছ যে HDFC শেয়ার আমাদের সামনে চলে এসেছে। তো এখানে এটার প্রাইস আমাকে দেখানো হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটার প্রাইস কত চলছে মার্কেটে। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, এখানে বাই করার একটি অপশন আছে, যেমন ধরেন এখানে আমরা ক্রয় করার জন্য এখানে ক্লিক করব। তো সবার প্রথমে বন্ধুগণ আমরা এটাতে ক্লিক করে নিই। তো বাই অপশনে ক্লিক করার পর এখানে তিনটি অপশন আসে, ঠিক আছে। তো একটি আছে ইনভেস্টিং, একটি আছে MTF এবং একটি আছে ট্রেডিং। তো বাকি দুটির বিষয়ে আমরা অন্য কোনো একটি ভিডিওতে জানব, তো এখানে আমরা শুধু ট্রেডিংয়ের বিষয়ে জানব। তো ট্রেডিংয়ের মধ্যে আমরা ক্লিক করে নিই। তো ট্রেডিং এটার মানে হলো এই যে আমরা ইন্ট্রাডে ট্রেডিং করতে ইচ্ছুক, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কোয়ান্টিটি সিলেক্ট করার জন্য বলা হয়েছে, যেমন ধরেন আপনি ইন্ট্রাডে ট্রেডিং করতে ইচ্ছুক, আপনার কাছে 10,000 টাকার মতো আছে, তাহলে আপনি এখানে কোয়ান্টিটি বাড়াতে পারেন। যেমন একটি শেয়ার আছে, তো 1600 টাকার মতো শেয়ারের ভ্যালু, তো আপনি 10,000 টাকা দিয়ে কতটি শেয়ার কিনতে পারবেন, একটি লামসাম আপনি ক্যালকুলেট করে নিন, ঠিক আছে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ যে মার্কেট, এখানে লেখা আছে কি যে মার্কেট অর্ডার, লিমিট অর্ডার, ট্রিগার অর্ডার, কভার অর্ডার, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, মার্কেট অর্ডার, লিমিট অর্ডার, ট্রিগার অর্ডার এবং কভার অর্ডারের মধ্যে কোনো একটি অর্ডার লাগাতে হবে। তো বেশিরভাগ সময়ই আমাদের লিমিট অর্ডারই লাগাতে হয়, ঠিক আছে। যেমন ধরেন এখানে এই মূল্যে শেয়ারের দাম চলছে, ঠিক আছে, তো আমাকে আরও সস্তা দামে এটাকে কেনার জন্য, যেমন ধরেন বলা হয়েছে, কেউ বলেছে অন্য কারোর জন্য আমাকে ট্রেডিং করতে হচ্ছে, এবং হয়তো আমার নিজের জন্যই ট্রেডিং করতে হচ্ছে, ঠিক আছে। তো আমার ইচ্ছে যে আমি আরও সস্তা মূল্যে HDFC ব্যাংকের শেয়ার কিনতে চাই, তাহলে আমাকে তোরা সস্তা দামে এখানে লিমিট অর্ডার লাগাতে হবে, ঠিক আছে। এবং প্রতিটা অর্ডারের বিষয়ে আমি একটি ডেডিকেট ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যেমন ইনস্ট্যান্ট বাই, তো যখনই আপনার সব কিছু সিলেক্ট হয়ে যাবে, তারপর তুমি সেখানে ইনস্ট্যান্ট বাইয়ের অপশনে ক্লিক করতে পারবে, ঠিক আছে, এবং ইনস্ট্যান্ট বাই হয়েও যাবে খুব সহজে বন্ধুগণ, ঠিক আছে। এবং এখনই আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যান, গিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেন দোন অ্যাপের মাধ্যমে, সেখানে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ 0, ঠিক আছে, এমনকি অ্যানুয়াল মেনটেনেন্স চার্জও 0ই আপনাকে দিতে হবে। তার মানে এই যে আপনি ফ্রি বিনা টাকা দিয়েই আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আজকে এখানেই থাক,